আনসিন প্যাসেজে তোমাদের প্রশ্ন থাকবে তিনের দাগে 20 নম্বর আছে। আনসিন প্যাসেজে আমাদের বায়োগ্রাফি, পলিউশন, ফ্লাড বা আর্থকোয়েক, ন্যাচারাল ডিজাস্টার, ট্রি প্ল্যান্টেশন, গ্লোবাল ওয়ার্মিং, কোভিড-19 ভ্যাকসিন, এছাড়া তোমাদের এবছর ওয়ার্ল্ড কাপের ওপরও কোনো প্যাসেজ আসতে পারে এবং সেই প্যাসেজের ওপর তোমাদের কোয়েশ্চেন থাকবে ট্রু ফলস, MCQ, এছাড়া তোমাদের স্টেটমেন্ট আসে, অনেক সময় কোয়েশ্চেন অ্যান্সার আসবে। এগুলো মিলিয়ে হবে মোট 20 মার্কস, 20 নম্বর আছে তোমাদের আনসিন প্যাসেজ। তোমরা আনসিন প্যাসেজ কিভাবে সলভ করবে? তোমরা প্রথমে আনসিন প্যাসেজ পড়বার আগে কোয়েশ্চেনগুলো পড়ে নাও, প্রশ্নগুলো পড়ে নাও। প্রশ্ন আমরা যদি পড়ে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে এই গল্পটি কি বিষয়ের ওপর, তখন আমাদের একটি ধারণা হয়ে যায়। এরপরে প্রশ্নগুলো জানার পরে তোমরা যখন প্যাসেজটা পড়বে তখন তোমরা দেখো যে কোন প্রশ্নের উত্তর কোন লাইনটা হতে পারে। এবং আনসিন প্যাসেজ পড়বার সময় অতি অবশ্যই হাতে একটা পেন্সিল নেবে, যে লাইনগুলো তোমাদের প্রশ্ন হতে পারে মনে হচ্ছে সেখানে তোমরা ব্র্যাকেট করতে করতে যাবে, এবং তোমরা শত শেষে সব থেকে লাস্টে কিন্তু তোমরা করবে আনসিন প্যাসেজ ধৈর্য ধরে। তোমরা যখন আনসিন প্যাসেজ পড়বে তখন ওখানে দেখবে বেশ কয়েকটি শক্ত শব্দ আছে, ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডগুলো নিচেও তোমরা আন্ডারলাইন করে দেবে, কারণ তোমাদের সেকশন বিয়ে যেখানে ভোকাবুলারি থাকবে সেখানে তোমাদের আনসিনের থেকে মানে ওখানকার মানে দিয়ে দেবে, তার মানেটা ওয়ার্ডটা তোমাদের আনসিন প্যাসেজ থেকে খুঁজে তোমাদের লিখতে হবে এবং সেই ওয়ার্ড থেকেই সাধারণত তোমাদের অ্যান্সার হয়। এবার তোমাদের যে মানেগুলো দিয়েছে সেখানে বুঝতে হবে সেইটা কি ভার্ব বলেছে, যদি ভার্ব বলে তাহলে যেটা তোমাদের ভার্ব যেখানে লেখা হয় নাউনের পরে সেই ওয়ার্ডের মধ্যে একটা হবে, যদি দেখো যে যেইটা বলছে সেইটা কোনো অ্যাডজেক্টিভ তখন তোমরা নাউনের আগে যেটা আছে অ্যাডজেক্টিভ ধরে বুঝতে হবে, যদি দেখো অ্যাডভার্ব বলছে তখন LY বা এইসবগুলো হবে তোমার তার অ্যান্সার, এবং সেখানে আছে মোট 8 নম্বর। এইভাবে তোমরা আনসিন প্যাসেজ করবে আর চেষ্টা করবে সব থেকে লাস্টে আনসিন প্যাসেজ করতে। এবং তোমাদের যদি কোনো উত্তরে কনফিউশন থাকে অতি অবশ্যই পেন্সিল দিয়ে করবে, এবং যখন তোমরা একদম কনফার্ম হয়ে যাবে হ্যাঁ এই উত্তরটাই ঠিক তখন তোমরা সেইটা মুছে রাবার দিয়ে মুছে দিয়ে পেন দিয়ে লিখবে, কারণ তোমাদের ইংলিশে প্রশ্নপত্রেই উত্তর লিখতে হয়। তোমরা যদি একবার উত্তর লিখে দাও তাহলে কাটাকুটি হয়ে যাবে, শুধু তাই নয় পরে যে উত্তর সঠিক উত্তর লিখবে তার জন্য আমাদের জায়গাটা কিন্তু তোমরা পাবে না, সেজন্য অতি অবশ্যই চেষ্টা করবে ইংলিশের উত্তর লেখার সময় যেন কাটাকুটি না হয়।